আসছেন ভাই ইংরেজি শিখাইতে, আমার প্রিয় খেলোয়াড় মেসি ইংরেজি পারে না, তাহলে আমার কেন পারতে হবে? তাকান জাপানের দিকে, জার্মানির দিকে, কই এত উন্নত দেশ, তারা ইংরেজি শেখে? শেখে না। তাহলে বাংলাদেশের মানুষের কেন ইংরেজি শিখতে হবে? খেয়ে দেখুন, কাজ নাই। এরকম অসংখ্য কমেন্ট আমি আমার পোস্টগুলোর মধ্যে পাই। এখন প্রশ্ন হলো, এই যুক্তিগুলো কতটা সঠিক অথবা কতটুকু বেঠিক? চলেন একটু বিশ্লেষণ করি। হ্যাঁ, আপনার প্রিয় খেলোয়াড় মেসি ইংরেজি জানে না, এই কথা সত্য। তার ইংরেজি শেখার দরকার নাই, কারণ সে মেসি। এখন আমার প্রশ্ন হলো, আপনি কি মেসি? আপনি তো মেসি না, আপনি হলেন মেসির ফ্যান। আপনি মেসি হন, তাহলে আপনার ইংরেজি না শিখলেও চলবে। মেসি তো দরকার নেই, বাংলাদেশের মুস্তাফিজই হন না আপনি, তাহলে কি রাজস্থান রয়্যালস এবং আইপিএল এর অন্যান্য দল আপনার জন্য বাংলা শিখবে? আপনি তো মুস্তাফিজ না, আপনি মুস্তাফিজের ফ্যান। বিষয়টা এইভাবে চিন্তা করতে হবে। এবার আপনি প্রায় বলেন জাপান, জার্মানি, অন্যান্য উন্নত দেশ, তাদের দেশের মানুষ তো ইংরেজি শেখে না, তাহলে বাংলাদেশ কেন গুরুত্ব দিবে? সেম বিষয়ে, আপনি জাপানের মতো পরাশক্তি হন, বিজ্ঞান প্রযুক্তি, শিক্ষা দীক্ষা, চিকিৎসা সব কিছুতেই পৃথিবীকে ডমিনেট করেন, দেখবেন আপনার ইংরেজি ভাষা না জানলেও হবে। তবে একটা ভুল ধরিয়ে দিই, জাপানিজ এবং অন্যান্য উন্নত বিশ্বের লোকেরা আমাদের চেয়ে কিন্তু কম ইংরেজি পারে না, আমাদের চেয়ে অনেক বেশি বেশি ইংরেজি তারা পারে। তারা হয়তো বা ইংরেজি ভাষাটাকে অত গুরুত্ব দেয় না, বিকজ তারা নিজেরাই কি ডমিনেন্ট পজিশনে আছে। সো আমরা যখন ডমিনেন্ট পজিশনে যাব, আমাদেরও ইংলিশদের এত গুরুত্ব দেওয়ার কিছুই থাকবে না। বাট সেখানে তো আমাদেরকে আগে যেতে হবে, নাকি না? মুখ দেওয়া গেলে হবে না, দক্ষতা দিয়েই যেতে হবে। অতএব এ ধরনের লেম লজিক বা খোড়া যুক্তি দাঁড় না করিয়ে যে জিনিসটি করতে হবে, আপনাকে আগে দক্ষতা অর্জন করতে হবে। এই ধরনের লেম লজিক বা খোড়া যুক্তি দাঁড় করিয়ে এখন আপনি যদি ইংরেজি না শিখেন, তাহলে কার ক্ষতি কার লাভ? আপনারই ক্ষতি এবং আপনারই লস, কোনো লাভ এখানে নেই। কারণ আপনি যদি বাংলাদেশে চাকরি করতে যান, ফর এক্সাম্পল একটু ভালো জব করতে চান, সরকারি জব, বিসিএস ক্যাডার হতে চান, ইংরেজি ছাড়া হবে, ব্যাংকে জব করতে চান, ইংরেজি ছাড়া হবে, প্রাইভেট সেক্টরে যেতে চান, ইংরেজি ছাড়া হবে, মাল্টি ন্যাশনাল কোম্পানি জীবনও হবে না। এছাড়া দেশের বাইরে যখন লেখাপড়া করতে যাবেন বা ইমিগ্রেশন করতে যাবেন, কী লাগবে? ইংরেজি ভাষাই লাগবে। সো আপনি কোনোভাবেই আসলে ইংরেজি ভাষাকে বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বহীন মনে করতে পারেন না। তবে এখানে আমার পরামর্শ হচ্ছে, ইংরেজি ভাষা শেখার জন্য সারা জীবন বিলিয়ে দেওয়ার কোনো দরকার নেই। ইংরেজি ভাষা কিন্তু আমাদের বুদ্ধির সাথে রিলেটেড না, কিংবা স্মার্টনেসের সাথে রিলেটেড না, এটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমরা শিখবো, বিকজ এটার জন্য আমাদের কি ক্যারিয়ারটা আরও বেশি বেগবান হবে, আমরা আমাদের প্রত্যাশিত ক্যারিয়ারটা আমরা পেয়ে যাবো, কারণ এটা শিখলে আমাদের লাভ, বিকজ আমরা আমাদের ক্যারিয়ারে অনেক অনেক বেশি এগিয়ে থাকবো। আসলে আমরা ইংরেজির প্রতি এত ত্যক্ত বিরক্তের মেইন কারণ হচ্ছে, আমরা আসলে সারা জীবন কী করি, ইংরেজির পেছনে বিলিয়ে দিই। এই বিলিয়ে দেওয়ার কোনো দরকার নেই, সেন্স দিয়ে ইংরেজি শিখবেন এবং এটা 3-6 মাসই যথেষ্ট, একেবারে বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। সুতরাং মেসি, জাপান, জার্মানি এগুলোর সাথে আসলে ইংরেজি ভাষা শেখাকে গুলিয়ে না ফেলে, এটাকে জাস্ট অল্প কিছুদিনের মধ্যে শিখে আপনি আপনার কাজে ঝাঁপিয়ে পড়ুন এবং আপনার ক্যারিয়ার সাফল্যকে ত্বরান্বিত করুন।